শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় দিন দিন ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পাঞ্জাবের শিখ সম্প্রদায়। হরদীপ হত্যাকাণ্ডের পর বিশ্বের বিভিন্ন দেশে খালিস্তান আন্দোলনের সাথে জড়িত শিখ নেতাদের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে হরদীপের বিরুদ্ধে ভারতে সন্ত্রাসবাদ ছড়ানোর দাবি করেছে দেশটির গোয়েন্দারা। গত 18 জুন ব্রিটিশ কলম্বিয়ার একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে। ভারতের পাঞ্জাবে খালিস্তান নামের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের পক্ষে প্রচার প্রচারণা চালাতেন তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের এজেন্টদের সম্পৃক্ততার গোয়েন্দা তথ্য রয়েছে বলে দাবি করে কানাডা। অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে ভারত। এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়। এমন পরিস্থিতিতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভারতের শিখ সম্প্রদায়। একদিকে দেশটির হিন্দু জাতীয়তাবাদী সরকারের নেতিবাচক প্রতিক্রিয়ায় উদ্বিগ্ন তারা, অন্যদিকে কানাডায় তাদের একটি উন্নত জীবনের সম্ভাবনা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করছে শিখরা। ভারতের 140 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 2% শিখ। এদের বেশিরভাগই পাঞ্জাবে বসবাস করেন। ভারতের বাইরে সবচেয়ে বেশি শিখ ধর্মাবলম্বীর বসবাস কানাডায়। দেশটিতে 7,80,000 শিখ বাস করেন, যা মোট জনসংখ্যার 2% বেশি। শিখদের একটি বড় অংশ কানাডায় বাস করছে, তাই ভারতের সাথে দেশটির সম্পর্ক খারাপ হলে শিখ সম্প্রদায়ের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। অপ্রয়োজনীয়ভাবে আমাদের রাজনৈতিক হাতিয়ার বানানো উচিত নয়। সরকারকে বুঝতে হবে শিখ ইস্যুতে পাঞ্জাব অস্থিতিশীল হলে সীমান্তের অপর পাশের শত্রুরা এর সুযোগ নিয়ে রাজ্যে অশান্তি ছড়াবে, কিন্তু দোষ হবে শিখদের, ক্ষতিও হবে আমাদের। খালিস্তানের পক্ষে আত্মনিয়ন্ত্রণের অধিকার বা পাঞ্জাবে গণভোটের অধিকারের দাবিতে যেসব শিখ লড়ছে, ভারত সরকার তাদেরকে শত্রু মনে করছে এবং লক্ষ্যবস্তু বানাচ্ছে। হরদীপ হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যে খালিস্তান আন্দোলনের সাথে জড়িত শিখ নেতা আফতার সিং খান্দার মৃত্যু নিয়েও প্রশ্ন উঠেছে। গত জুনে বার্মিংহামে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। তার ঘনিষ্ঠদের ধারণা আফতারকে হত্যা করা হয়েছে, সন্দেহের তীর ভারতের দিকে। এদিকে হরদীপ সিং নিজ্জার সম্পর্কে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। এতে দাবি করা হয় এই শিখ নেতা পাকিস্তান থেকে অস্ত্র ও বোমা তৈরি আর সেগুলো ব্যবহারের প্রশিক্ষণ নিয়ে ভারতে সন্ত্রাসবাদ ছড়াত। 1996 সালে পুলিশের হাতে গ্রেপ্তারের ভয়ে কানাডায় পালিয়ে গিয়েছিল এবং কানাডায় তহবিলের ব্যবস্থা করার জন্য মাদক চোরাচালান ও চাঁদাবাজির মতো অবৈধ কার্যকলাপে জড়িত ছিলেন। নাদিয়া তাবাসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।